নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই বিশেষ ভিডিওতে বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রান্নাঘরের কোন দিকে মুখ করে রান্না করলে শারীরিক সুস্থতা অটুট থাকবে, আর তা জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। এরকম বহু বাড়ি রয়েছে যেখানে স্বাস্থ্য সম্পর্কে সমস্যা লেগেই থাকে। স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন বাড়ির গৃহিণী। বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে যে এই সমস্ত সমস্যার যাবতীয় কারণের মূলে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বাস্তুদোষ, আর তার অনেকটাই বাড়ির রান্নাঘরকে কেন্দ্র করে তৈরি। বেশ কিছু উপায় অবলম্বন করলে এই সমস্যা মেটানো যেতে পারে, এবং সেজন্যই এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক নজরে দেখা যাক যে বাড়ির রান্নাঘর সংক্রান্ত এই বিশেষ বাস্তু টিপসগুলো কি। দক্ষিণ পশ্চিম দিকে ও তার বাস্তু সমস্যা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি বাড়ির মহিলাদের দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে রান্না করতে হয়, তাহলে তা মোটেও শুভ নয়। এর ফলে মনে করা হয় যে ঘরের শান্তি বিঘ্নিত হয়। বাড়ির মহিলারা এই দিকে মুখ করে সারাদিন কাজ করলে তার গোটা বাড়ির উপরে প্রভাব পড়ে অশুভ শক্তির, আর ধীরে ধীরে বাড়িতে তৈরি হয় কলহ কোন্দল। বাড়ির দক্ষিণ পশ্চিমে মুখ করে রান্না করলে বাড়িতে নেমে আসে দাম্পত্য জীবনে কলহ। প্রতিনিয়ত ঝগড়াঝাটির মাধ্যমে মানসিক টেনশন বৃদ্ধি পায়। তাই বলবো যে বাড়ির রান্নাঘরে দক্ষিণে মুখ করে রান্না করবেন না। এর ফলে গৃহিণীর শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, সেই সাথে দাম্পত্য জীবনে নেমে আসবে বিভিন্ন সমস্যা। প্রায়শই অসুস্থতা দেখা যাবে বাড়ির গৃহিণীর। তাহলে এখন ভাবছেন যে কোন দিকে মুখ করে রান্না করবেন। সেক্ষেত্রে বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে যে বাড়ির পূর্ব দিকে মুখ করে রান্না করলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। অর্থাৎ রান্নাঘরে আপনি পূর্ব দিকে মুখ করে রান্না করুন, এতে গৃহিণীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পূর্ব দিক অত্যন্ত শুভ, গৃহের সুখ শান্তি বজায় থাকবে, আর বাড়ির পূর্ব দিকে রুটি অন্যান্য সবজি কাটা এগুলো করতে পারেন, তা বাড়িতে শান্তি বজায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাস্তুশাস্ত্র না মেনে চললে কি কোনো সমস্যা হতে পারে? তো সেক্ষেত্রে বলবো যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স অনুসারে বলা যায় যে এই ধরনের সমস্যা চলে আসছে। আপনারা দেখছেন যে দিন দিন মানুষের মধ্যে যে স্থিতিশীলতা তা কমে যাচ্ছে, বিশেষত সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড চঞ্চল হয়ে যাচ্ছে, সম্পর্ক স্থায়ী হচ্ছে না। তাই পশ্চিম দিকে মুখ করে রান্না করলে বাড়ির কর্তা অসুস্থ হয়ে পড়তে পারে, বাড়ির সদস্যরা প্রায় অসুস্থতার মধ্যে থাকতে পারে। সুস্থ থাকতে রান্নাঘরের জানালা পূর্ব দিকে রাখুন, তা অত্যন্ত ভালো, এবং এতে গৃহের সুখ শান্তি বজায় থাকবে। তো এইরকমই ছোট ছোট টিপস নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত।